ঝটপট এই মজার আলু করলার চড়ানোটা দেখার জন্য চোখ রাখতে হবে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। ঝটপট দেখে নাও বন্ধুগণ সকলে, পুরো রেসিপিটা জুড়ে থাকবে, তাহলে বোঝা যাবে এরকম সবজি কিভাবে তৈরি করলাম। করলা অনেকে খেতে চায় না, কিন্তু এরকম অসাধারণ করে রান্না করলে মাছ মাংস খেয়েও হার মানায়। এছাড়া সপ্তর্ষি নাচজন সবকিছু দেখার জন্য সাদর আমন্ত্রণ। পাশে থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ভালো থাকবেন। হ্যালো বন্ধুগণ, নমস্কার। আজকে চলে এসেছি আরেকটি নতুন রান্না নিয়ে, আলু করলা চড়ানো। এই করলা সবজিটা অনেকেই খেতে চায় না, কিন্তু ভীষণ উপকারী, ডায়াবেটিক রোগীদের জন্য ভীষণ উপকারী। সেক্ষেত্রে আলুটা বাদ দিয়ে নিতে হবে। এই যে আমি চৌকো করে এরকম কেটে নিয়েছি, করলা কেটে নিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, নিরামিষ করেও রান্না করা যাবে, সম্বর ফোড়ন দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা, আর আমি পোলায়ের চাউল দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হলো, এটা দেখ খেতে কিন্তু অসাধারণ। একবার পুরোটাই নতুন ধরনের রান্না। এভাবে যদি কেউ করলা খেতে না পায়, এইভাবে রান্না করুন, তাহলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। পুরোটাই একেবারে নতুন প্রসেসে দেখতে থাকুন। এখন এই যে পোলার চাউলটা দিয়ে দিলাম, এটা সুন্দর করে ভেজে নেব। এখন আমি কেটে ধুয়ে রাখা আলু এবং করলা দিয়ে দিলাম। এটা হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। এইভাবে একবার রান্না করে দেখবেন কত টেস্টি লাগে। আমরা তো অনেকভাবেই খেয়েছি, আলু পেঁয়াজের ভাজি, আলু দিয়ে করলা ভাজি, কিন্তু এই সবজিটা মাছ মাংসকেও ফেল করবে। একবার খেলে এটা দিয়ে খালি ভাত খেতে ইচ্ছে করবে, এতটা মুখরোচক এবং রুচি বাড়ায়। মুখে যদি অরুচি হয়, সেক্ষেত্রে এই খাবারটা খেলে মুখে ভীষণভাবে রুচি চলে আসে। এক চামচ লবণ দিয়ে দিলাম, এক চামচ হলুদ, এখন যাতে মশলা হলুদ লবণ এগুলো পুড়ে না যায়, সেখানে একটু জল দিয়ে আমি ঢেকে সুন্দর করে কষিয়ে নেব, ভেজে নেব। আর একটু হলুদ লাগবে, খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। যে কোনো কিছু ভাজি খাওয়ার চাইতে যদি আমরা সবজিটা করে খাই, অনেকে শুক্তো রান্না করে, এই এই সবজিটা খুবই আমার ভালো লাগে খেতে। এটা আমার ঠাকুমার হাতে রান্না, মা ঠাকুমা এভাবে আলু আর করলা দিয়ে চড়ানো, আমরা বলি চড়ানো। এখন এক একজন এক এক ভাষায় বলে, এক একটা এলাকার ভাষা একটা, আমরা যে নামেই বলে থাকি না কেন, খুবই অসাধারণ একটা সবজি হতে চলেছে। পাশে থাকুন, দেখতে থাকুন, দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ এই ভিডিওটা দেখছেন। আমি এখন ঢেকে দেবো, এখন ঢেকে দিয়েছিলাম, এখন ভেজে নেবো খুব ভালো করে। একটু বেশি তেল দিয়ে রান্নাটা করতে হয়, তাহলে বেশি টেস্টি হয়। এটা ডাল দিয়ে ভাত মেখে এটা দিয়ে খাওয়া যায়, আবার এটা ভাতের সাথে জমে যায়। গরম গরম ভাতে আলু করলার চড়ানো অসাধারণ একেবারে।
সরষার তেলে রান্না করতে হবে। সয়াবিন দিয়ে রান্না করলে এতটা টেস্টি হবে না। নতুন আলুর সাথে একটু ছোট আলু আছে না, ছোট আলু, সেই ছোট আলু দিয়ে রান্না করলে ভালো লাগে। দেশি আলু ছোট এখন আমি যে আমার নিজের হাতে বানানো যে চাট মশলার কথা বলি, এইটা দিলেই স্বাদ 100 গুণ বেড়ে যাবে। বেশি তেল মশলা তেল লাগে বেশি, কিন্তু মশলা কিন্তু এটাতে বেশি লাগে না। আমি ক্যামেরা করছি এক হাতে, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। মশলা দিয়ে আমি ভেজে নেব, ভালো করে ভেজে নিয়ে গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আলুটা অনেকটাই নরম হয়ে এসেছে, যেহেতু পোলাওয়ের চাউল আছে সেই জন্য একটু বেশি করে জল দিতে হবে, আরও বেশি জল লাগবে। এই আলু করলার এই চড়ানোটাতে কিন্তু একটু চিনি দিতে হয় সামান্য, তাহলে অনেক টেস্টি হয়। এই যে এই পরিমাণ গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি, মোটামুটি শুকনাও হবে না আবার ঝোলঝোলও হবে না, এরকম একটা থিকনেসে নামাবো। এখন আবার ঢেকে দেবো, দেখতে থাকুন, পাশে থাকুন। এই যে ফুটে গেছে একেবারে, দারুণ একটা সুঘ্রাণ বের হয়ে গেছে, কিন্তু দারুণ আলু করলা চড়ানোর যে একটা দারুণ সুঘ্রাণ, তার সাথে আবার অ্যাড হয়েছে পোলা চাউল। এখনকার আলুটা গুলতে কিন্তু সময় লাগে, আমি ছোট ছোট করে কেটে দিয়েছি, তাও বেশ খানিকটা সময় নেবে, সেই জন্য ধীরে আঁচ দিয়ে বসিয়ে রাখবো। আদা গরম মশলা সবই দিয়ে দিয়েছি, চাট মশলার মধ্যে সব কিছু আছে। এই রেসিপিটা দেওয়া আছে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে, দেখে নেবেন প্লিজ। এছাড়া সপ্তর্ষির নাচ গান সব কিছু দেখার জন্য আমন্ত্রণ রইল বন্ধুগণ, দেখবেন প্লিজ, পাশে থাকবেন। আশা রাখি ভালোই লাগবে, আমার সোনামণির জন্য আশীর্বাদ দেওয়া করবেন, আর ছোটো বোনের পাশে থাকবেন। যা যখন রান্না করি খুব নর্মাল অল্প তেল মশলায় সরিষার তেলে পুষ্টিকর রান্না, আপনারা দেখবেন প্লিজ, উপকারী রান্না। আবারও ঢেকে দেবো, ধীরে ধীরে হতে থাক। একটু চামচ দিয়ে প্রেস করে দিতে হবে, তাহলে একটু ঘন ঘন হবে, এরকম আলুগুলো গেলে দিলে ভালো লাগবে। ম্যাশ করে দিতে আমি ঝোলটা আরও কমিয়ে ফেলবো, এখন ধনে পাতা ছড়িয়ে দেব। এটা একেবারে নিরামিষ করেও রান্না করা যায়, আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা তো খেতে ভালো লাগবে সেই জন্য। যেমন প্রেশার কুকারে ডালটাও রান্না করে রেখেছি, সবজি ডাল, চাল, কুমড়া, পেঁপে এবং আলু দিয়ে, এর সাথে জমে যাবে এই আলু করলার চড়ানো, সাথে ডিম ভাজা হলে আরও জমে যায়। করলার উপকারিতার কথা তো বলে শেষ করা যায় না, অনেক উপকারী সবজি। আর একটু ঝোলটা কমিয়ে ফেলবো, তারপর নামিয়ে নেব। আমি একটু উপর দিয়ে সরিষার তেল ছড়িয়ে দেবো, তাহলে খেতে অনেক অসাধারণ লাগবে। পুরোনো দিনের মা ঠাকুমার হাতে রান্না তো এখন প্রায় উবে যেতেই বসেছে,
সেই জন্য মনে হলো এই রান্নাটা আপনাদের সকলের সাথে শেয়ার করি। এই যে কিছুটা সরিষার তেল, খাঁটি সরিষার তেল একেবারে ঘানিতে বাঙানো দিয়ে দিলাম। অনেকদিন পরে এই রান্নাটা করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবাই দেখবেন পুরো রেসিপিটা, কোনো জায়গায় স্কিপ করে দেখবেন না প্লিজ, সাথে থাকবেন, পাশে থাকবেন। অনেক অনেক ভিডিও আছে অতি সহজ এবং ভিটামিনযুক্ত, সমৃদ্ধ করে রান্না করা, আশা রাখি ভালো লাগবে। এখন আমি হয়ে গেছে আর একটু শুকিয়ে নেব, নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এই যে এখন দেখেন কত সুন্দর ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এখন নামিয়ে পরিবেশন করার পালা। সার্ভিং বোল নিয়ে নিয়েছি, এভাবে ম্যাশ করে দিতে হবে আলুগুলো, দুই চারটা আলু এই ম্যাশ করতে হবে। কত সুন্দর একটা সবজি তৈরি হয়ে গেল। এটা দুই তিন দিন ফ্রিজে রেখেও সুন্দরভাবে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যায়, প্রতিদিন রান্না করার কোনো প্রয়োজন নেই। বক্স ওয়াইজ করে রাখলে হয়ে যায় বা বাটিতে রেখে ঢেকে রাখতে হবে। তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে আলু করলার চড়ানো। এই যে আমি একেবারে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, অসম্ভব স্বাদের একটা সবজি। পুরো রেসিপিটা জুড়ে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। বাই।